হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমে আমি একটি চিকেনের পিস নিয়ে নিচ্ছি এবং এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সব রকম মশলাগুলো দিয়ে দিব। সো আমি গুঁড়োমরিচ দিয়ে দিলাম। গুঁড়োমরিচের পরে একে একে লবণ, জিরা গুঁড়া, গুয়া মশলা সব দিয়ে দেবো। আমার বাসায় যত রকমের মশলা ছিল আমি সব দিয়ে দিয়েছি এবং এগুলো আমি সব বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। ম্যাগির ম্যাজিক মশলাটা আমার খুবই পছন্দের, তাই আমি এটা একটু দিয়ে নিচ্ছি। দেন আমি দিয়ে দিব কাবাব হাউস গ্রিল চিলি সস। একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ঝাল খুব পছন্দ করি। সব কিছু মেখে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমরা ম্যারিনেট করে রাখবো। আমি প্রথমেই চিকেনটাকে একটু কেচে নিয়েছিলাম যাতে সব রকম মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। আমার বাটারটা প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে, এবং চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চিকেনটা এক সাইডে প্রায় হয়ে এসেছে, আমি এখন উল্টিয়ে দিব। সো আমি আরেকবার একটু দেখে নিই, চিকেনটা হয়ে এসেছে এবং একটু সুন্দর ফ্লেভার চলে এসেছে। চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমার আগে থেকে কিছু সবজি কাটা ছিল, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং ধনে পাতা। আমার বাসায় আর কোনো সবজি ছিল না, বাট আপনি যে কোনো সবজি ইউজ করতে পারেন। দেন আমি রেডিমেড রুটি যেটা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি। আমি এখন রুটির উপরে মেয়োনিজ দিয়ে নেব। দেন আমি আমার কাবাব গ্রিল সসটা দিয়ে নিচ্ছি। সস দেওয়া হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দেব। আমি একে একে সবজিগুলো দিয়ে নেব। প্রথমে বাঁধাকপি দিয়ে নিচ্ছি, দেন ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি এবং ধনে পাতা। আমার বাসায় এই সবজিগুলোই ছিল, বাট আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজি দেওয়া হয়ে গিয়েছে, আমি উপর থেকে চিকেনগুলো দিয়ে নিলাম। চিকেনের শেষে আমি আরেকটু সস অ্যাড করবো, বিকজ আমার মনে হচ্ছে সস একটু কম হয়েছে। এই তো শেষ, এখন আমি জাস্ট রোল করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে এটি বানানো যায় এবং এটি স্ন্যাক্স হিসেবে বিকালে খেতে খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো আমার চিকেন শর্মা রেডি। সো বাই বাই গাইস অ্যান্ড স্টে টিউনড।